হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাদিয়াস ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসছে সামনে ঈদুল ফিতর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সবাই কিছু না কিছু মিষ্টি আইটেম তৈরি করে থাকি। সেই মিষ্টি আইটেমের পাশাপাশি যদি রাখা যায় এই সুস্বাদু লবণীয় মালাই কেকটি, তাহলে তো কোনো কথাই নেই। মালাই কেকটি খেতে যতটাই না সুস্বাদু, দেখতে ততটাই আকর্ষণীয়। একবার খেলে আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে। আপনারা অবশ্যই এই মালাই কেকটি তৈরি করবেন। আমি আপনাদের মাঝে চেষ্টা করছি খুবই ইজিভাবে তৈরি করে দেখানোর জন্য এই মালাই কেক রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই কী কী লাগছে আজকের এই মালাই কেক রেসিপিটি তৈরি করতে। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি দুটো। ডিমটাকে ভেঙে বাটিতে ঢেলে নিচ্ছি এবং এর সাদা অংশ থেকে আমি যে কুসুমটা আছে সেটাকে হাতের সাহায্যে আলাদা করে নিচ্ছি। এভাবে আমি একইভাবে দুইটা ডিমের কুসুমটা আলাদা করে একটা বাটিতে রেখে দিচ্ছি। এ পর্যায়ে ডিমের সাদা অংশটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু একটু করে দিয়ে বিট করতে পারেন। আমি একবারে পুরোটা দিয়ে একবারেই বিটার মেশিনের সাহায্যে বিট করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের কাছে যদি বিটার মেশিনটা না থাকে তাহলে আপনারা হাতের সাহায্যে কাঁটা চামচ দিয়ে অথবা হ্যান্ড মিক্সার দিয়ে বিট করে নিতে পারেন। তবে বিটার মেশিনটা থাকলে খুব সহজে এটা হয়ে যায়। আর হ্যাঁ, এই কেকটা তৈরি করতে খুব বেশি ফ্লাফি করার প্রয়োজন নেই, খুব বেশি বিট করে ক্রিমি করার প্রয়োজন নেই। এরকম একটা পর্যায়ে যখন সাদা হয়ে আসবে তখনই আপনারা বিটার মেশিন বা হ্যান্ড মিক্সার দিয়ে বিট করাটা অফ করে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে এক কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এখানে আটা দেওয়ার পরে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আমি এখানে রান্নার তেলটা ব্যবহার করছি। হাফ কাপ পরিমাণ তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডারটা এক চামচের একটু কম ব্যবহার করছি। বেকিং পাউডারটা দিয়ে এরপরে যেই ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটার ভিতরে। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি কেকের। কেকের এই ব্যাটারটি তৈরি করতে গেলে খুব জোরে জোরে ফাটানোর প্রয়োজন নেই, কেননা এখানে আমরা ডিমের যে ফোমটা সেটা খুব বেশি তৈরি করিনি, অল্প পরিমাণে তৈরি করেছি। এই জন্য যদি আমরা জোরে জোরে ফেটাই তাহলে যে বাকি ক্রিমের ফ্লাফি অংশটুকু আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য খুব আলতো হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। কেকের ব্যাটারটি এ পর্যায়ে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কেকের ব্যাটারটিকে সরিয়ে রেখে চলে যাচ্ছি আমার নেক্সট স্টেপে। আমি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আপনারা স্টিলের বাটি না নিলে যদি এখানে কাচের হিট প্রুফ বল নেন তাহলে আরও ভালো হয়। আমার কাছে নেই বলে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিচ্ছি। কাচের বল নেওয়ার সুবিধার্থে হলো আমরা যখন এই কেকের ভিতরে মালাইটা দিব তখন সেই বাটিতেই আমরা মালাইটা দিয়ে দিতে পারি, আর তা না হলে আমাদের কেকটা নামিয়ে তারপরে মালাইটা উপর দিয়ে দেওয়া লাগে। এক্ষেত্রে কাচের বলটা নিলে এই সুবিধা আছে। এখানে আমি কেকের ব্যাটারটা বাটিতে সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এবং ট্যাপ করে নিচ্ছি বাটিটাকে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এর ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে। এ পর্যায়ে আমি একটা কড়াইতে পানি দিয়ে নিচ্ছি। পানির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে যে কেকের যে মোল্ডটা আছে সেটা আমরা এর উপরে বসিয়ে দিচ্ছি। এখানে পানি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনারা যেহেতু চুলার জালটা মিডিয়াম রাখবেন এতটুকু পানিতেই হয়ে যাবে আপনাদের কেকটা। কেকের মোল্ডটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এ পর্যায়ে কেকের ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেটা আমি কটনের সাহায্যে অফ করে দিচ্ছি। এখানে আমার কেকটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা। এ পর্যায়ে আমি একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবং এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যেই কাপের এক কাপ পরিমাণ পানি দিবেন সেই কাপেরই এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিবেন। আপনারা এখানে চাইলে যে গরুর দুধ ব্যবহার করতে পারেন,
তবে গরুর দুধ যাদের হাতের কাছে না থাকবে তারা এভাবে গুঁড়া দুধ দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কেকটা তৈরি করার সময় কোনোরকম কোনো এসেন্স ব্যবহার করিনি, কেননা এসেন্স ব্যবহার করার কোনো দরকার নাই কেকের ভিতরে। আমরা যে মালাইটা তৈরি করব সেটার ভিতরে আমরা এই এসেন্সটা ব্যবহার করলে আমরা যখন এই মালাইটা কেকের উপর দিয়ে দিব তখন আমার কেকটা সম্পূর্ণ মালাইটা আস্তে আস্তে সোপ করে নেবে। সেক্ষেত্রে মালাইয়ের যে এসেন্সের ফ্লেভার দিয়েছি সেটা আমাদের কেকের ভিতরে অটোমেটিকই চলে যাবে। আমরা যদি দুইবারই এসেন্স ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এসেন্সের কড়া একটা ফ্লেভার চলে আসতে পারে। এজন্য যে কোনো একটা স্টেপে আপনারা ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবেন। আমি যে কেকটা নিয়ে নিয়েছিলাম সেটা আমার একটা কাচের পাত্রে এভাবে তুলে ঢেলে নিয়েছি এবং একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ কেকটাই ফুটো করে দিচ্ছি। আপনারা চাইলে টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে এই ছিদ্রটা করে নিতে পারেন। খুব ভালো করে ছিদ্র করে নেবেন, তাহলে আপনার যে মালাইটা আছে সেটার ভিতরে প্রবেশ করতে খুব সহজেই সহযোগিতা করবে। এরপর যে আমার যে মালাইটা আছে সেটা আমি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। মালাইটা অবশ্যই গরম থাকতে হবে, চুলা থেকে নামিয়ে এই কেকের উপরে সম্পূর্ণ মালাইটা দিয়ে দেবেন। আর অবশ্যই মালাইটা কেকটা এতটা পরিমাণ দিবেন যাতে কেকটা পুরোপুরি ডুবে যায়, কেননা এই কেকটার ভিতরে আস্তে আস্তে একটা পর্যায়ে মালাইটা সম্পূর্ণ সোপ করে নিবে। তো আপনারা এতটা মালাই দিবেন যাতে করে রসমালাইয়ের রস যেরকম মিষ্টির পরেও থাকে সেরকম এই কেকটার ভিতরেও সোপ করে নেওয়ার পরেই বাড়তি যে মালাইটা আছে সেটা এক্সট্রা কিছুটা থাকবে। আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি এবং কিছু কিশমিশ। কিশমিশগুলোকে আমি একটু মাঝ বরাবর ফেড়ে নিয়েছি। কিশমিশ দিয়ে আমার এখানে দেখতে পাচ্ছেন কেকটা সম্পূর্ণ মালাইটা সোপ করে নিয়েছে। এর পর্যায়ে আমি আরও কিছুটা মালাই কেকের উপরে দিয়ে দিব। আমি এক্সট্রা মালাইটা রেখে দিয়েছিলাম, মালাইটা আবারও আমি একটু গরম করে তারপরে কেকের উপরে ঢেলে দিচ্ছি। এতে করে কেকটা যখন আপনারা খাবেন তখন খুবই মজা লাগবে এই মালাইটার কারণে। সম্পূর্ণ মালাইটা আমি বাড়তি যে মালাইটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি কতটা মজাদার এই কেকটি, মালাই কেকটি। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন আমার এই মালাই কেক রেসিপিটি। খুবই সহজভাবে তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন, আর এটি খেতে খুবই সুস্বাদু। আমার এই মালাই কেক রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে একটু লাইক করবেন প্লিজ। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।